ক্লিক করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি জাস্ট বাজু থেকে শুভাশিস কথা বলছি। তোমাদের সবাইকে আরেকবার আমার চ্যানেল থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখে নেব আমাদের এই সুন্দরী ময়না সুন্দর থেকে সৌন্দর্যতম কিছু দৃশ্যগুলো। পূর্ব মেদিনীপুর জেলার একটি সুপরিচিত ব্লকের নাম ময়না। ভৌগোলিক সীমানায় মোট 85টি মৌজা রয়েছে। চারপাশ নদী বেষ্টিত। কংসাবতী, চণ্ডিয়া, কেলেঘাই নদীর মাঝে এই দ্বীপভূমি। ধর্মমঙ্গল খ্যাত মহাবলী লাউসেনের কিংবদন্তি রাজধানী ময়নাগড়। কংসাবতী নদীর তীরে অবস্থিত ময়নাগড়ে 1000 বছরের বেশি প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। তমলুক শহর থেকে 15 কিলোমিটার এবং কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে ময়নার ভৌগোলিক অবস্থান নদী বেষ্টিত হলেও এটি একটি গামলার আকৃতির। এখানে ধান, পাট ও পান, কৃষিজাত দ্রব্য চিরাচরিতভাবে চাষ হয়ে আসছে। বর্তমানে ময়নার অর্থকরী রূপালী ফসল হিসেবে মাছ চাষের জনপ্রিয়তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ধান চাষের পরিবর্তে ধান খেতে ব্যাপক বাণিজ্যিক হারে মাছ চাষ হয়ে আসছে। ময়নার দক্ষিণ পার্শ্বস্থ গ্রামাঞ্চল কংসাবতী, কেলেঘাই, চণ্ডিয়া নদীর সঙ্গম স্থল। এই এলাকায় ব্যাপক বাগদা চাষের ফলে বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় ময়নার অর্থনৈতিক বিকাশ ঘটছে দ্রুত। ময়নার মাছ চাষের খ্যাতি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ময়না মৎস্য হাব এক ঐতিহাসিক সিদ্ধান্ত। মিষ্টি জলের রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ প্রভৃতি মৎস্য চাষে ময়না বাংলার এক নবদিগন্ত। অন্ধ্রপ্রদেশের অনুকরণে মিষ্টি জলে পোনা মাছ চাষ ময়নার মডেল হিসাবে ঘোষিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের সহযোগিতায় ময়নার মৎস্য চাষ নতুন বিপ্লবের পথ দেখাচ্ছে। ময়নাতে মৎস্য চাষের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে ময়নার জমে থাকা জলে আর মাটির গুণে এই রূপালী ফসল ফলিয়ে আর্থসামাজিক জনজীবন আজ পূর্ণ হয়েছে। ময়না শিক্ষার অগ্রগতির সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে রাজ্যের অন্যতম। এখানে প্রতিদিন টন টন মাছ 100 গাড়ি করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ও ভিন রাজ্যে চলে যাচ্ছে। বর্তমান জৈব পদ্ধতিতে রুই, কাতলা, মৃগেল, সাইপিনাশ, রূপচাঁদ, লাইলান্টিকা প্রভৃতি মাছের চাষ বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছে। খাল বিলের কচুরিপানায় জিওল মাছের মধ্যে ময়নার কই মাছের খ্যাতি দীর্ঘদিনের। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত নিয়ম মেনে মৎস্য চাষের এবং মৎস্য চাষের
কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, তার উপরে আমাদের এই ফিশারি অ্যাসোসিয়েশন বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ময়না ফিশারি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ময়নাতে জৈব পদ্ধতিতে মৎস্য চাষ আরম্ভ করেছে। ময়নার এই নিবিড় মৎস্য উৎপাদনে রাজ্য সরকারের ভূমিকার সঙ্গে ময়না ফিশারি অ্যাসোসিয়েশন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এলাকায় বিভিন্ন চাষীদের নিয়ে গোষ্ঠী গঠন করে জৈব পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক মৎস্য উৎপাদন, বাজার নিয়ন্ত্রণ, শ্রমিক, পরিবহন ব্যবস্থা ও দূষণ নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়গুলি সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলেছে। জৈব পদ্ধতি এবং বিজ্ঞান ভিত্তিক আমরা ফিশারি অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারা ময়নায় আমরা এই মৎস্য চাষ শুরু করে দিয়েছি। এই ময়না মৎস্য চাষের যে ব্যাপকতা, সেই ব্যাপকতা যাতে আরো বৃদ্ধি পায় তার জন্য আমরা এই ময়না রামকৃষ্ণ মিশন এবং ময়না বিবেকানন্দ মিশন সর্বতোভাবে সাহায্য করে যাচ্ছি এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানটা যাতে আরো বৃদ্ধি পায় তার জন্য আমরা সর্বতোভাবে সাহায্য করবো এই প্রতিষ্ঠানে। ময়নার মিষ্টি জলে মৎস্য উৎপাদন রাজ্যের মাছের ভাতে বাঙালির চাহিদা পূরণ করে চলেছে। আগামী দিনে ময়নার মৎস্য গর্বের উৎস, রাজ্যের নতুন পথ দেখাবে অর্থকরী রূপালী ফসল হিসাবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একজন ময়নার অধিবাসী হয়ে তোমাদের কাছে অনুরোধ করব, আমাদের এই ময়নার সৌন্দর্য সারা বিশ্ব দরবারে তুলে ধরতে তুমি তোমার বন্ধুবান্ধবদের আমার এই ভিডিও লিঙ্কটিকে শেয়ার করে দাও, যাতে তারা আমাদের এই ময়নার সৌন্দর্যতা অনুভব করতে পারে। নমস্কার, ধন্যবাদ। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।